এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক 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 দিন বাদে আজকে আমি আবার একটা ভিডিও করছি। তো এই এত দিন কেন মানে গ্যাপ ছিল, কেন আমি এতদিন কোনো ভিডিও বানাইনি এবং কোনো ভিডিও আপলোড করিনি, তার কারণটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার আছে। আজকে অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করা আছে যা এতদিন মানে আমার কিছু শেয়ার করা হয়নি, আমার উচিত ছিল শেয়ার করে দেওয়া। বিকজ এখন তোমরাও আমার একটা ফ্যামিলি, তো সব কিছু তোমাদেরকে জানানো উচিত। তো সব কথাগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা শোনো এবং তাহলেই বুঝবে যে কেন এতদিন কোনো ভিডিও দিইনি, ঠিক আছে? তো প্রথমেই তোমরা কেমন আছো সবাই? আমি এখন ভালো আছি, কিন্তু খুব একটা ভালো ছিলাম না, আর সেই কারণেই আমার ভিডিও করা হয়নি। তো যদি আমি প্রথম থেকে বলতে চাই যে কি হয়েছিল, তাহলে স্টোরিটা অনেকটা বড় হয়ে যাবে, তো আমি একটু শর্টে বলার চেষ্টা করছি, ঠিক আছে? তো মেন যেটা স্টার্ট হয় সেটা হচ্ছে যে 24 সেপ্টেম্বর প্রথম আমার একটা পেন শুরু হয়, ঠিক আছে? যেটা মানে মাঝরাতের দিকে শুরু হয় এবং পেনটা ছিল তোমার কি বলবো রাইট সাইড আপার অ্যাবডোমেন থেকে। পেনটা মানে একটা জায়গায় কিন্তু নয়, পেনটা স্টার্ট হয়েছিল রাইট সাইডের আপার অ্যাবডোমেনে, আর সেটা গিয়ে রেডিয়েট করেছিল ব্যাক পর্যন্ত, ঠিক আছে? তো পেনটা অ্যাকচুয়ালি যদি আমি দেখি তাহলে পেনটার মানে একটু বেশি মানে যেটা পেনটা ভীষণ জোর ফিল হচ্ছিল, মানে খুব শার্প পেন ফিল হচ্ছিল, সেটা কিন্তু মানে ব্যাকে ফিল হচ্ছিল, ঠিক আছে? মানে পিঠে, তো মানে একটা সাইডের পিঠে, রাইট সাইড, লেফট সাইডে কিছু নয়, ওকে? তো এবার আমরা তো সাধারণত আমরা কি আমরা বাড়িতে মানে আমরা সবাই মনে করি যে সাধারণত কি হয় মানুষের গ্যাস অম্বল সেখান থেকে হচ্ছে। বাট নেক্সট তার 4-5 দিন পর আবার সেম সেইরকমই মানে শার্প পেন যেটা রেডিয়েট হচ্ছে পিঠের দিকে। দেন সেদিন এতটাই পেনটার মানে তীব্রতা ছিল যে সেদিন আমাকে এমার্জেন্সি রুমে যেতে হয় এবং দুটো ইঞ্জেকশন নিয়ে সেদিনের মতো পেনটা কমে। দেন নেক্সট দিন ডক্টরের কাছে যাই, তো ডক্টর দেখে বলেন যে GERD থেকে হচ্ছে, ঠিক আছে? তো GERD হচ্ছে এক ধরনের রিফ্লেক্স, এই রোগটার নাম হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ, ওকে? মানে অ্যাসিড রিফ্লাক্স বলতে পারো। তো উনি কিছু টেস্ট দেন এবং উনি একটা USG করাতে বলেন। তো USGটা কিছুদিন পর করায় এবং তাতে আসে যে আমার গল ব্লাডারে স্টোন আছে, মানে হচ্ছে গল স্টোন, ঠিক আছে? তখন আমার পেনটা কমে গেছিল। তো দেন ডাক্তার দেখাচ্ছিলাম, মানে কোনো সার্জেন দেখানো হয়নি। নেক্সট আবার আমার কালী পুজোর পরের দিন ওরকমই একটা গল ব্লাডার অ্যাটাক হয়, ঠিক আছে? তো তারপরে একজন মঙ্গল কালী পুজোর পরের দিন হচ্ছিল সোমবার ছিল ভাই ফোঁটা, আর মঙ্গলবার দিন আমরা একজন সার্জনকে দেখাই, অ্যান্ড কি বলবো যিনি আমাদের কাছে ভগবান, ভীষণ ভালো সার্জন, আমার দেখা বেস্ট সার্জন। তো ওনার কাছে দেখানোর পর উনি যা যা টেস্ট করতে বলেন, যা যা করতে বলেন সেগুলো করা হয়, এবং আমার একটা সার্জারিও হয়ে যায় যেটা হয়েছে 29 নভেম্বর রবিবার দিন, ঠিক আছে? তো তো সার্জারি খুব ভালো হয়, থ্যাংকস টু মাই সার্জন, উনি ভীষণ ভালো, আর ওনার কথা কি বলবো মানে বলে শেষ করা যাবে না, ভীষণ ভালো। আর এখন সার্জারি হয়ে গেছে 29 নভেম্বর, আর আমি বাড়ি আসছি হচ্ছে মনে হয় 2 তারিখে, মানে মঙ্গলবারে, রবিবারে সার্জারি হয়েছে আর মঙ্গলবারে সকালে বাড়ি চলে আসছি মানে দুপুরের দিকে। তো এখন পুরোপুরি ফিট অ্যান্ড ফাইন,
এখন কোনো অসুবিধা নেই, সব কিছু। আর সার্জারিটা হয়েছে ল্যাপারোস্কোপিক কোলোসিস্টেকটমি, মানে যেটা হচ্ছে গল ব্লাডার রিমুভাল, সে সার্জারি, মাইক্রো সার্জারি। তো এখন একদম ফিট অ্যান্ড ফাইন। তো এবার তোমাদের জন্য আমি ভিডিও বানাবো রেগুলারলি, আর এতদিন কোনো ভিডিও বানাতে পারিনি তার জন্য খুব সরি, বিকজ ভিডিও বানানোর মতন মনের অবস্থা ছিল না, কারণ মানে দুর্গাপুজোতে অনেক কিছু প্ল্যান ছিল, দুর্গাপুজোতে কালী পুজোতে ভাই ফোটাতে সব কিছু প্ল্যানই একদম নষ্ট হয়ে গেছে। একেতে তো COVID-19 সিচুয়েশনের জন্য মানে পুজোগুলোতে বেরোনো যাচ্ছে না, ঠিক মতন এনজয় করা যাচ্ছে না, তারপর এরকম একটা চাপ ছিল, মেন্টালি সিরিয়াস হলে মানুষের একটু মেন্টালি প্রেশার থাকে, তো তার জন্যই এনজয় করা হয়নি। কার্তিক পুজো গেল, কালী পুজো গেল, দুর্গা পুজো গেল, কিছুতেই কোনোরকম এনজয় করা হয়নি। লাস্ট আমি এনজয় করেছিলাম বিশ্বকর্মা পুজোতে, আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছিল 17 সেপ্টেম্বর, সেটার ভিডিওটা আমি আপলোড করেছিলাম। তারপরে মনে হয় দু একটা বাজার করার ভিডিও আপলোড করেছিলাম। তো যাই হোক, যা শেষ ভালো তার সব ভালো একটা কথা আছে, তো শেষ একদম স্মুথলি গেছে শেষটা, মানে সব কিছু নর্মাল একদম, এখন আর কোনো রকম প্রবলেম নেই আমার, বিন্দাস। তো এবার থেকে খুব ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও বানাবো, কিন্তু প্রবলেম হচ্ছে যে আমার আবার এক্সাম আসছে, মানে মেবি, এখনো শিওর নয়, বাট এক্সাম আসতে পারে, এক্সাম হবে মেবি, দেখা যাক এখন কিভাবে হয়। এক্সামের একটু চাপ আছে। আর একটা গুড নিউজ, সেটা হচ্ছে যে আমি আমার মোবাইলটা চেঞ্জ করেছি, এটা আমি আমার নিউ মোবাইল থেকে মানে ভিডিওটা শ্যুট করছি, কোয়ালিটিটার মানে এই ক্যামেরা কোয়ালিটিটার ডিফারেন্স আছে, তোমরা বুঝতে পারছো নাকি জানি না। তো আমার অনেক কিছু প্ল্যান ছিল, আমি ভেবেছিলাম যখন আমার একটা নিউ ফোন কিনবো তখন সেটার একটা আনবক্সিং ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে, দুর্গাপুজোর ভিডিও শেয়ার করবো, দুর্গাপুজোতে অনেক জায়গায় যাবো, কালী পুজোতে আমাদের পাড়াতে কত সুন্দর কালী পুজো হয় সেটা শেয়ার করবো, এখানকার ক্ষেপিমা কালী কাছে তোমাদেরকে নিয়ে যাব। আমি কালী পুজোর ভিডিও বানাচ্ছিলাম জানো তো, আমাদের এখানকার পুজোর ভিডিও আমি বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটা না আমি এডিট করতে পারিনি, বিকজ কালী পুজোর পরের দিনই আমার ভীষণ মানে একটা বাজে পেন হয় যেটা সারা দিন থাকে, এবং যেটা মানে একটা পেন কিলার ইঞ্জেকশন নেওয়ার পরও কমেনি, ঠিক আছে। ওই জন্য আমার এবার দেখো শরীর খারাপ থাকলে কারোর মানুষের মনও ভালো থাকে না, আর কিছু করতে ভালো লাগে না, তো সব কিছু ভিডিও আমি ছোট ছোট ক্লিপিংস বানিয়েছিলাম, কিন্তু মানে আমার এডিটও করা হয়নি, কিছুই হয়নি। যাই হোক, এবার থেকে বানাবো, এবার থেকে নতুন করে আবার সব কিছু শুরু করব, আবার নর্মাল লাইফ। তো আজকে ভিডিওটা এইটুকুই থাকুক, নেক্সট ভিডিও কি বানানো যায় দেখা যাক। আজকের ভিডিওটাতে সবকিছু তোমাদের সাথে শেয়ার করা ছিল, তো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করলাম, আর এবার আমার মনটা অনেক বেশি হালকা লাগছে, কারণ তোমরা আমার একটা ফ্যামিলি, তোমরা যদি কিছু না জানো তাহলে আমারও ভালো লাগে না। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো সুন্দর সুন্দর ভিডিওর সাথে। তো টিল দেন টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ।